আতঙ্ক নয় সতর্কতা টিম ইমাজিনের সাফ কথা সচেতনতার এই কটা দিন সাথে থাকুক শুধু ইমাজিন প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন পাঁচই এপ্রিল রাত্রি নটায় ন মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে মোমবাতি প্রদীপ বা মোবাইলের টর্চ জ্বালাতে হবে কি ভাবছেন কাদি রাম জনতা কাদি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের স্পেশাল রিপোর্ট মনোবীক্ষণ প্যাথলজ কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান ফাইভ দেশের প্রধানমন্ত্রী তখন উনি যেহেতু বলেছেন রাত্রি নটার সময় রবিবার ন মিনিট মোমবাতি জ্বালাতে হবে ঠিক আছে আমরা ন ন মিনিট মোমবাতি জ্বালাবো আমরা ওনার কথা শুনেই আমরা মোমবাতি জ্বালাবো কিন্তু ওনার কাছ থেকে আমরা আরও আশা করেছিলাম আমাদের যে দেশে অধিকাংশ গরিব মানুষ তারা খেটে খাওয়া মানুষ তাদের কীভাবে সংস্থান হবে তাদের কীভাবে আয় হবে আমাদের মধ্যে বেকার ছেলে যারা চাকরি বাকরি পায়নি তাদের কীভাবে মানে অর্থ সংস্থান হবে তারা কীভাবে চলবে তাদের যারা টিউশন করে খায় তাদের বা কী চলবে এই আমরা আরও অনেকে আশা করেছিলাম প্রধানমন্ত্রীর কাছে যাতে সব মানুষ কোনো রাজনৈতিক দল সমস্ত এক হয়ে সমস্ত মানুষ যাতে একসঙ্গে আছি আমরা সেটা যাতে দেখানোর জন্য সেই জন্য সবাইকে বলছে প্রদীপ জ্বালাতে বা মোমবাতি জ্বালাতে সব মানুষ যাতে এক হয় সেই জন্য সবাই খুবই উৎসাহ পাওয়া উচিত এর আগে যেটা হয়েছে যে থালা বাটি বাসন বাজানো এবং হাততালি বাজানোর জন্য এবং এটা কোনো রকম সাইন্টিফিক একটা কারণ নেই যতদূর আমার মনে হচ্ছে এটা একটা ফালতু একটা জিনিস এটা না করে যদি একটু মাস্কের জন্য স্যানিটাইজেশনের জন্য তারপরে মানুষজন যে যে অসুবিধের মধ্যে পড়ে রয়েছে এখন এই লকডাউনের জন্য এসব নিয়ে যদি কিছু একটুকু বলতেন আমাদের প্রধানমন্ত্রী তো মনে হল একটু ভালো হতো আমাদের সমস্ত লাইট অফ করে আপনার মোমবাতি তারপরে আপনার টর্চ লাইট জাগানো বক্তব্য খুব ভালো আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে একমত এটাতে যে কী ভালো হবে সেটা তো বুঝতে পারছি না তবুও যদি এটা কোনো ভালো কিছু উপকার হয় তাহলে করা উচিত কারণ যেভাবে মানুষ সকলে সমবেতভাবে একসঙ্গে বিষয়টাকে মেনে নিয়েছে লকডাউনটাকে সবাই যেভাবে মেনে নিয়েছে এটাকে আমরা সাধুবাদ মানে বিষয়ের চোখেই দেখছি এবং সকলে যদি এইভাবে যদি মেনে নেয় জিনিসটাকে তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই করোনার বিরুদ্ধে একটা ভালো একটা পজিশনে আমরা হয়তো পৌঁছাতে পারব প্রধানমন্ত্রী সবাই আশা করেছিল যে প্রধানমন্ত্রী একটা ভালো কিছু বার্তা দেবে টিভির মধ্যে সবাই বসেছিল কিন্তু এখন সেটা দেখছে যে প্রধানমন্ত্রী ভালো বার্তা দেওয়া না দিয়ে সেখানে মোমবাতি জ্বালানোর জন্য বলছে কারণ প্রধানমন্ত্রী সেগুলো না করে যদি সাধারণ মানুষের কথা ভাবে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের কথা যদি ভাবে তাহলে আমরা খুব খুশি হতাম প্রধানমন্ত্রী কেন মুখ্যমন্ত্রী দুজনেই আমাদের জন্য আমাদের জনসাধারণের জন্য যেভাবে ওনারা ব্যবস্থা নিচ্ছেন সঠিক পথেই চলছে মনে হচ্ছে দেশ এবং তারা এই করোনা ভাইরাস নিয়ে যেভাবে একের পর এক মানুষকে সচেতন করেছেন এবং একে একে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন আমরা সকল মানুষ সেটা গ্রহণও করেছি তবে প্রধানমন্ত্রী যে সমস্ত পদক্ষেপ নিচ্ছেন বা নিশ্চয়ই লাইট অফ করে বা মোমবাতি জেলে রাখতে বলেছেন সেটা নিশ্চয়ই আমাদের দেশবাসীর জন্য ভালো আমাদের মঙ্গলের জন্য আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলেই আমাদের ভালো চাইছেন এবং তাদের দেখানো পথেই আমাদের এগিয়ে যাওয়া উচিত যাতে আমাদের দেশের সকলের মঙ্গল হবে এটা খুবই ভালো পদক্ষেপ এই পদক্ষেপকে আমরা সবাই মিলে স্বাগত জানাচ্ছি তো প্রধানমন্ত্রী যে লকডাউন বিষয়টা করেছে এটা আরও বেশি একটু লকডাউন করলে মনে হয় আমাদের যে কোভিড ভাইরাসের যে বন্ড সেটা ভেঙে যাবে কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝতে পারছে না প্রশাসন সহযোগিতা করছে কিন্তু মানুষের মধ্যে এখনও গণসচেতনতা সম্পূর্ণভাবে আসেনি তবে এটা নির্মূল করার জন্য যদি আরেকটু লকডাউনটা বাড়ানো যায় তাহলে আরও ভালো হয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের ভালোর জন্যে দিয়েছেন ওনারা যেভাবে বলবেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে এবং এইভাবে চললে করোনার জন্যে আমরা আগে আরও ভালো ফল পাব এবং সবাইকে এইভাবে চলা উচিত নৈতিকভাবেও যেগুলো করছে সমর্থন করছি ঠিক কথায় কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের জন্যে যে কিছু হচ্ছে সেটা নয় সবটাই গিমিক আরোল হয়তো সাধারণ পাবলিককে সাধারণ জনগণের মধ্যে একটা ইন্দ্র জোগানো আর কিছুই না এতে বৈজ্ঞানিক কোনো কারণ আছে বলে আমার মনে হয় না লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন